बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम गाइबान्ध आदर्श कलेज जीव विज्ञान विभाग सकल छात्र छात्री के सदस्य स्वागत। जीव विज्ञान विभाग के व्यवहारिक क्लास चित्रटा तुम्हारा देखते चित्रटा एक बीजपत्री उद्भिदर मूल प्रस्तसेद एक बीजपत्री उद्भिदर मूल प्रस्तसेद करते गेले कचुर शिकड़ भुट्टार शिकड़ कचि शिकड़ा হয়তো বা কানশিসের শিকড় আমরা নিয়ে সেকশন করে যে জিনিসটা পাব সেটাই হলো একবীজপত্রী উদ্ভিদের। এটা ব্যবহারিক ক্লাসে শুধু ব্যবহারিক খাতায় আঁক করতে হবে, পরীক্ষায় এটা না দিলে চলবে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো শনাক্ত করার বৈশিষ্ট্য পাঁচটা। এটাতে আর ব্যবহারিক খাতায় আঁক করতে হবে, পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আঁক করার প্রয়োজন নাই। এটা নম্বর বটন থাকবে, এটা সেকশন নিয়ে সেকশন নেওয়া দেখাতে পারলে দুই নম্বর সেকশন নিয়ে স্লাইডে স্থাপন করে দেখালে দুই নম্বর শনাক্তকারী বৈশিষ্ট্য দুই নম্বর, আর একবীজপত্রী কথাটা মূল বা কাণ্ড লেখা থাকলে এক নম্বর, এই সাত নম্বর এই প্রশ্নটাতে থাকবে। এটুকুই এটা জানার বিষয়, শনাক্তকারী বৈশিষ্ট্য কথা তোমরা মুখস্থ করে নেব এবং এই একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্তুতকরণ এটা ব্যবহারিক খাতায় আঁক করতে হবে। এটা হলো মূল রং, মূল ত্বক, নিজেরটাই হলো মূল ত্বক, তারপরে এটার নাম হলো কটরেক্স, এটা এগুলো দেখতে পরিবহন কলা দেখতে পাচ্ছ, এগুলো নাম অন্তত, আর তার নিজেরটা হলো পরিচক্র, এখানে দেখতে পাচ্ছ যেটা প্রোটোজাইলাম, এখানে যেটা দেখতে পাচ্ছ প্রোটোজাইলাম ছোটটা, মেটাজাইলাম বড়টা, এগুলো সব পরিবহন করা, আর ফুলিয়াম হলো এই যে গুচ্ছ কাকার, মেটাজাইলাম প্রোটোজাইলামের মাঝখানে যে গুচ্ছ আকার দেখা যাচ্ছে এটার নাম হলো ফুলিয়াম, আর এদের নাম হলো মজ্জা। এটাই হলো যারা এখন বৈশিষ্ট্য লিখতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য একটা একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকরণ স্বয়ং শনাক্তকরণ কারণ সহ শনাক্তকরণ কারণ সহ কারণ সহ এক নম্বর হলো এক নম্বর হলো কি তক কিউটিকেল বিহীন চার নম্বর
নম্বর বাই এলাকা ভাস্কর্যার মন্ডল সহায়ক অধ্যক্ষ কেন্দ্রস্থলে সুস্পষ্ট সুসংগঠিত পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল কি কেন্দ্রস্থলে সুসজ্জিত সুস্পষ্ট 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 ও সুগঠিত সুগঠিত মজ্জা মজ্জা বিদ্যমান বিদ্যমান এটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে আটের প্রয়োজন নাই, এই শনাক্তকরণ বৈশিষ্ট্য পাঁচটা লিখতে হবে আর শনাক্তকরণটা লিখতে হবে উপযুক্ত বৈশিষ্ট্যের জন্য ইয়া একটি এক বিস্পতির উদ্ভিদের মূল, এই কথাটা লিখতে হবে, লিখলেই পাবা এক নম্বর উপযুক্ত বৈশিষ্ট্যের জন্য একজনকে দেব জবফুল, একজনকে দেব একবীজপতি উদ্ভিদের মূল, একজনকে দেব একবীজপতি উদ্ভিদের কাণ্ড, এই পর্যায়ক্রমে হবে সম্পূর্ণ পরীক্ষা, যত ছাত্রী থাকে সবাই এই পরীক্ষা চলতে থাকবে। আজকের মতন এই পর্যন্তই, শেষ আগামী পরীক্ষা একবীজপত্রি উদ্ভিদের কাণ্ড নিয়ে বরাবর ইনশাআল্লাহ, এইটুকু এই পাঁচটা বৈশিষ্ট্য মুখস্থ করলেই চলবে, ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।